সাশ্রয়ী মূল্যের বাজারে ধনী গরিব সবাই করছেন বাজার। এই বাজারের বিশেষ আকর্ষণ গরুর মাংস। বাজারের চেয়ে কম দাম হওয়ায় গরুর মাংস কিনতে পেরে খুশি ক্রেতারা। চাল ডাল আলু পেঁয়াজের পাশাপাশি শাকসবজি ও মাছেও রয়েছে বিশেষ ছাড়। এখানে সাশ্রয় না শুধু আমাদের এলাকায় আমাদের কমিশনার এই ধরনের যে একটা উদ্যোগ নিছে এই জন্য তাকে মেনি মেনি থ্যাঙ্কস, এবং এটা যাতে কন্টিনিউ করতে পারে সেজন্য আমরা সব ধরনের সহযোগিতা করতে রাজি। কারণ এত বড় এই এলাকার লোকজন এই রৌদ্রে বিতার অনেক সময় ছেলেরা অফিসে যায় সময় পায় না, মহিলারা এসে এখান থেকে নিঃসন্দেহে এখান থেকে সিকিউর সহ কোনো সমস্যা হবে না, বিপদাবোধ নাই, রিক্সার সমস্যা হবে না, এসে বাজার করে যেতে পারবে, এই যে সাশ্রয়টা এটা কোথায় পাবে? বাজার মূল্যের কমে মিলছে পরিবারের নিত্য প্রয়োজনীয় সব পণ্য। বেশ কয়েক পদের খেজুর, আপেল, কমলা, মালটা সহ ফলও রয়েছে অনেক পদ। এটি কোনো স্থায়ী বাজার নয়। পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে বরিশাল নগরীর ১৬ নং ওয়ার্ডের ব্র্যান্ড কম্পাউন্ড এলাকায় স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে মাসব্যাপী সাশ্রয়ী মূল্যের পারিবারিক বাজার করার আয়োজন করা হয়েছে। বাজারটি ইতিমধ্যে বেশ সাড়া ফেলেছে। ওই ওয়ার্ডের বাসিন্দা ছাড়াও খবর পেয়ে অন্যান্য ওয়ার্ডের সাধারণ মানুষও বাজার করতে আসছেন সেখানে। আমরা সাশ্রয় পাই, কমে পাই, এই জন্য আমাকে এই সাশ্রয়টা ধরতে আসে। সম্পূর্ণ পূর্ণ এই জায়গায় দিয়ে আমরা নিতে পারবো চাল ডাল তেল আমরা সব সবজি টবজি যা আছে সম্পূর্ণ। এই প্রথম বরিশালের ক্রেতারা ৬৫০ টাকায় গরুর মাংস কিনতে পেরে খুশি। তবে একটি পরিবার প্রতিদিন ২ কেজি গরুর মাংস কিনতে পারছেন এই বাজার থেকে। চাহিদা অনুযায়ী অন্যান্য পণ্য সামগ্রী নিচ্ছেন তারা। এমন আয়োজন সবসময় থাকলে বর্তমান দ্রব্য মূল্যের বাজারে সাধারণ মানুষের কষ্ট কিছুটা লাঘব হতো বলে প্রত্যাশা অনেকের। এই উদ্যোগটা ভালো লাগতেছে যে এখানে ৬৫০ টাকায় ফিক্সড গরুর মাংস তো পাওয়া যাইতেছে, এই জন্য মানুষ একটু এখানে ক্রয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে কম দাম বাজার থেকে কম দামে তাই এর জন্য এখানে দেওয়া, এখানে ৬৫০ টাকা বাজারে ৭৫০ বিভিন্ন রকম, তারপর এখানে বাজার থেকে এখানে মালটাও একটু ভালো পাওয়া যাইতেছে। নগদে গরু জবাই দিয়ে বাজার তো অন্যরকম ছবি মিস করিয়ে দেওয়া হয়, এখানে আমার ভালো লাগবে এই জন্য আমি এখান থেকে নিতে আসি। উদ্যোগটা যদি প্রত্যেক ওয়ার্ডে নেওয়া হয় এটা সম্ভব আসলে। হ্যাঁ, স্বল্প দামে এবং বিশেষ করে রমজানের উসিলায় যেটা শুরু হয়েছে এটা কন্টিনিউ যেন হয় সেটা আমাদের প্রত্যাশা। পূর্ব পরিকল্পিত চিন্তার প্রকাশ ঘটিয়ে এই সাশ্রয়ী বাজার খোলার কথা জানালেন উদ্যোক্তা। আগামীতে এই বাজার নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে চালু করতে স্থানীয় সংসদ সদস্য জাহিদ ফারুক শামীম তাকে উৎসাহ যোগাচ্ছেন। বেশ কিছুদিনের মধ্যে নগরীর কয়েকটি ওয়ার্ডে এই বাজার চালু করার কথা জানান তিনি। এটা আমার স্বপ্ন ২০১২ থেকে, আমি শুধু এটা শুধু মানে সাশ্রয়ী বাজার না, এটা হবে বিষমুক্ত ভেজালমুক্ত খাবারের বাজার। আমার স্বপ্নটা ওইখানে, আমার লক্ষ্যটা ওইখানে, এটার আঙ্গিকে আমরা কাজ করতেছি, বুঝতে পারছি। আমি এটা মূলত চালু করছি ১৬ নম্বর ওয়ার্ডের জন্য। এখন ধরেন ১৫ নম্বর ওয়ার্ড বা ধরেন ১৭ নম্বর ওয়ার্ড বা ধরেন সেই ৩০ নম্বর ওয়ার্ড থেকে একটা লোক আসলে তখন তাকে আর খালি হাতে ফিরানো যায় না। জাহিদ ফারুক স্বামী উনি কালকে ফোন দিছেন, উনি আসবেন, উনি কথা দিছে যে বরিশালের সেইখানে উনি আসবে, উনি জনগণের সাথে কথা বলবে, এবং আমি অলরেডি আমাকে সে নির্দেশ দিছে যে শাইন এটাকে ৭-৮ ওয়ার্ডে চালু করে দাও। তা আমি ২৭ নম্বর ওয়ার্ডে হয়তো দুই একদিনে চালু হবে, তারপর ওদের ১ নম্বর আছে, ২৮ আছে, ২৯ আছে, এরকম চালু করার চেষ্টা করতেছি। প্রতিদিন সকাল ১১টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে সাশ্রয়ী মূল্যের এই বাজার।